আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আপনাদেরকে স্বাগত মাদার অ্যান্ড ডটার ব্লগে। এখন হচ্ছে বাজে সকাল 7:30। আমি হচ্ছে সাফরের জন্য টিফিনের প্রিপারেশন নিচ্ছি। আজকে ওকে খুব সিম্পল একটা খাবার দিব, ব্রেড টোস্ট ডিম দিয়ে। এটা বাচ্চাদের মোটামুটি পছন্দ কিন্তু। সাফিরা, তোমার পছন্দ? চিনি দিয়ে ফাটিয়ে নিচ্ছি, ফেটিয়ে নিচ্ছি, চিনি দিয়ে ফেটিয়ে নিচ্ছি। হালকা একটু সল্টও দিয়ে দিব। একটু সল্ট দিয়ে দিলাম। তো সাথে তুমি কি খাবা? না, বাসায় কি খাবা? ও, বাসায় বাসায় কোকো ক্রাঞ্চ খাবা? একটু খাবো। ওকে, তো আমি হচ্ছে এখন ব্রেডগুলো টোস্ট করে নিব আন্ডা দিয়া। আমি ছোট ছোট করে দিচ্ছি, তারপরে লাইক বিস্কিটের মতো, তাহলে খেতে সুবিধা হবে। পাস্তা ৫ পিস ৬ পিস এখন দিব, এগুলো আবার বাসায় নিয়ে আসবে, অর্ধেক খাবে অর্ধেক বাসায় নিয়ে আসবে। জানি তো। কি অবস্থা আপনাদের? ভাইয়ারা, আপুরা কেমন আছো তোমরা সবাই? আমরা তোমাদের দোয়া এবং ভালোবাসে আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তোমরা আমার পাশে আছো বলেই কিন্তু আমি আজকে, আমার পরিবারটা একটু বড় হচ্ছে, দোয়া করবা এইভাবে পাশে থাকবা। আর যারা নতুন আসছো, যারা নতুন আমার ভিডিও দেখতেছো, তারা প্লিজ যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্টস করবা। প্লিজ তোমরা কমেন্টস করো না কেন? যারা দেখো তারা তো মিনিমাম একটা কমেন্টস করতে পারো। আমি কিন্তু সব কমেন্টসের উত্তর দেই, খারাপ হলেও আমি কমেন্টসের উত্তর দেই, আমার ভালো লাগে। আমার কাছে খুব ভালো লাগে কমেন্টসের উত্তর দিতে। প্লিজ 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 তোমরা কমেন্টসের উত্তর দিও। আর আমার টোস্টগুলো কেমন হয়েছে বইলো, যদি এটা বলার কিছু নাই, বাট বইলো। তারপরও দেখতে কি ইয়ামি হয়েছে, বাচ্চাদের জন্য ইয়ামি, আমাদের জন্য না। সাফিরে, একটু বেশি ফ্রাই করব? নো, ওকে, বাট অলরেডি ফ্রাই হয়ে গেছে একটু বেশি, নো প্রবলেম। ভিতরে ডিম গেছে তো, একটু ভালো করে ফ্রাই না হলে আবার ভাল লাগবে না। সাফিয়া কি করতেছে? সাফিয়া
সাফিয়া হচ্ছে কুকু ক্রাঞ্চ খাচ্ছে, সালাম দাও বাবা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা সবাই আজকে আমি ভালো নাই। কেন, আজকে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে নাই? হ্যাঁ, বাট তো মা তুমি তো ভালো, তারপরে স্কুলে যেতে চাইতেছো, গুড গার্ল। যেতে চাইতেছি না, আমি আমার নিজেকে জোর করতেছি। জোর করতেছো, হ্যাঁ ওইটাই তো। প্যান্টটা ছেড়ে বসো মা, ঘামে গেছো তো তুমি। তুমি ছেড়ে দাও, তুমি ছাড়ো না, আমি বসে বসে যাবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ লাইট অফ করে দিছি, সারাতেই লাইটটা জ্বালা থাকে। যে আমার ফুল, তার তোমার বাবার এই সক্সগুলি নামাইতে হবে এখান থেকে, আজকে ধরে রাখছি এখানে। বেবি বেবি খানা খায়। হ্যাঁ বুড়ে মানুষ বেবি খানা খায় না? ওকে, খায় একজন, কে সে বলো? এক বুড়ে মানুষ তোমার খানা খায়? কে? এলটে কিংসলি। সাফিরার সাথে কুকু ক্রাঞ্চ খাবে, সাফিরার সাথে কি কি কর্নফ্লেক্স খাবে, সব সাফিরার সাথে উনি সাফিরার খাবার খাবে দুজন। চকলেট খাবে, জুস খাবে। এখন অবশ্য জুস টুস এগুলো চকলেট এগুলো খাওয়া কমায় দিছে, কারণ ফুটবল। ও তাহলে আমরা রেডি হই, সাফিরা খাক, চলুন রেডি হই। আমি হচ্ছি রেডি, সাফিরাও রেডি, কোনো রকমে আর কি জামা গায়ে দিলাম। এটা হচ্ছে আমার স্কুল ড্রেসের উন্না। স্কুল ড্রেসের উন্না মানে মানে হয়েছে এটা বাইরে যাওয়ার উন্না, সহজে পাই। প্রচুর গরম, প্রচুর গরম, এখন সে ফাইট করতে হবে রিক্সা নিয়ে। এই ফাইটটাই ভাল লাগে না রাস্তায় গেলে। সাফিরা ভাল লাগে এই ফাইটটা? একদমই না। স্টুডেন্ট আরো দাঁড়ায় রয়েছে রিক্সার জন্য, রিক্সার জন্য ওই স্টুডেন্ট দাঁড়ায় রয়েছে। আজকে ব্যাগটা ভারী ভারী লাগতেছে কেন? না এই সেরা যদি বিজাই তো ওপরে গিয়ে উপরতে ফালাইলাম। সকালবেলার ফাইট, রিক্সা রিক্সা ফাইট, পোলাপানগুলি ঘুম থেকে উঠাই রিক্সার জন্য ফাইট করতে হয়। ওই যে স্টুডেন্ট দাঁড়ায় রয়েছে, সব এগুলো সব রিক্সার জন্য দাঁড়ায় রয়েছে। আর ওই যদি গো দাঁড়ায় রয়েছে, মানে বসুন্ধরার ভিতরে যাইছে তার একটা অবস্থা, রিক্সা পাওয়া যায় না। ওই মামা কই গেল, বেশি দূর গেছে নাকি? এই রিক্সা এই মোটর সাইকেল এসে আমাদেরকে যে নিয়ে যেত, উনি ওই যে চলে গেছে। সবাই যার যার গন্তব্যে যাওয়ার জন্য ফাইট করছে। ওরে মামা রে, থ্যাংক ইউ ভাইয়া, আপনি আসছেন, ধন্যবাদ, অনেক 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 ধন্যবাদ। উঠো মা। ফুল বলতেই সুন্দর, আসলে অনেক সুন্দর লাগে।
অবশ্য আমার কাছে এই ফুলগুলি কানে দিতেও ভালো লাগে। আমি হচ্ছে ড্যান্স বেছে কিনে নিলাম, দেখি কি হয় নাকি। সবাই যার যার গন্তব্যে ছুটতেছে, সব স্টুডেন্টরা যার যার স্কুল ভার্সিটি, যারা অফিস করে তারা অফিসে ছুটছে, জীবনের পিছনে ছুটছে সবাই। যতদিন বেঁচে থাকো ততদিন জীবনের সাথে ফাইট করে যাও। স্কুল থেকে আইসা ঘুমিয়ে গেছি মাংস ভিজাইয়া।